করোনা মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর লকডাউনে নগরীর সুপার শপগুলো স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করছে। নান্দনিক পরিবেশে গড়ে ওঠা সুপার শপগুলো ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে গেটে প্রবেশের সময় প্রত্যেক ক্রেতাকে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটেশন করছেন। নগরীর বেশ কয়েকটি সুপার শপে ঘুরে দেখা যায় ক্রেতার তেমন ভিড় নেই। যারাই আসছেন সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন। অনায়াসে সুপার শপগুলোতে সকল জিনিস হাতের নাগালে পাওয়া যায় বলে ক্রেতারাও সুপার শপ থেকে শপিং করে অনেক বেশি সন্তুষ্ট। মূলত স্বাস্থ্যবিধির কারণে এখানে আসা, এই বাইরে যে পরিমাণ ঝামেলাটা হয় এখানে মোটামুটি ওইটা থেকে অনেকটা ভালো আছে। মেইনটেইন তো করতেছে, আসলে আগে থেকেই করতেছে, সেই জন্য এখানে আসা। ক্রেতাদের দ্রুত সেবা প্রদান করার জন্য কর্মীও আছে যথেষ্ট। সার্বিক সেবা নিশ্চিত করার জন্য সর্বদা বাজার মনিটরিং করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ক্রেতারা সন্তুষ্ট চিত্তে জিনিসপত্র ক্রয় করার জন্য ম্যানেজাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। অবশ্যই সরকার নির্ধারিত যে স্বাস্থ্যবিধি এটা আমরা 100% মেনে চলার চেষ্টা করছি এবং ক্রেতাদেরকেও আমরা সচেতন করছি, আমরা নিজেরাও সচেতন। আল্লাহর রহমতে সবাই স্বাচ্ছন্দ্যেই বাজার করছেন এবং কাস্টমারের ভিড় অ্যাভয়েড করছি আমরা। কোনো কারণে অতিরিক্ত চাপ পড়ে গেলে আমরা বাইরে কাস্টমারকে অপেক্ষমানের সুযোগ করে দিচ্ছি। আমরা হচ্ছে যে একই ছাদের নিচে সব ধরনের পণ্য আমাদের এখানে পাওয়া যায়, সেটা একটা বিষয় আছে। আমরা সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি আছে সম্পূর্ণটা মেনটেন করে আমরা প্রতিটা কাস্টমারের জন্য সেটা নিশ্চিত করতেছি। কারণ যদি মাস্ক না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কোম্পানি থেকে আমরা ফ্রি মাস্ক দিচ্ছি সবাইকে, যেন সবাই 100% মাস্ক পরে যেন বাজার করে। নাসিমা আক্তার, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।